আপনার ফ্যামিলির কেউ কি আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে হ্যাঁ আমার প্রত্যেকটা বোন আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে তারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমার যে একবারে ছোটো বোন ও ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে রিসেন্টলি তো ও এবার মানে টেন মিলিয়ন ক্রস করছে ওর চ্যানেলে আর আশা করি খুব শীঘ্রই ও ডায়মন্ড বাটনটা পেয়ে যাবে মানে আমার পরপর সে এটা অর্জন করতে পারছে এটা খুবই ভালো লাগার একটা বিষয় আর আমার যে বড় বোন ওনার দুইটা চ্যানেল উনি পেন্টিং নিয়ে কাজ করে একটা চ্যানেলে আর একটা চ্যানেলে ক্রাফট নিয়ে তো যেটা পেন্টিং নিয়ে কাজ করে এটা ছ মানে ফাইভ মিলিয়নের উপরে তার ওনার চ্যানেলের অডিয়েন্স আর ক্রাফট নিয়ে যেটা কাজ করে ওইটাও ফোর মিলিয়নের উপরে মানে এরকম ওনার উনিও অনেক ভালো পপুলারিটি নিয়ে কাজ করতেছে তারা সবাই যেহেতু পারিবারিকভাবে আমাদের দেশ বলেন অনেক পরিবারই রয়েছে যে কিংবা ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না তো আপনারও যেহেতু পরিবারে একটা সদস্য রয়েছে সৌরভ রয়েছে আপনার ছেলে তো তার ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টাতে ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আমার ছেলের ক্ষেত্রে আমি চেষ্টা করি তাকে সব ধরনের ম্যাটেরিয়ালস ম্যানেজ করে দেওয়ার যাতে সে সব রকম পেন্টিং এবং আর্টের উপর দক্ষতা তৈরি হয় এবং তাকে আইপ্যাড থেকে শুরু করে সব কিছুই সে ডিজিটালভাবেও অনেক ভালো আর্ট করতে পারে অ্যাপসের মাধ্যমে তো আর পাশাপাশি তো পড়াশোনা করতেছি আমি মনে করি যে পড়াশোনা ছাড়াও লাইফে আরও কিছু ক্রিয়েটিভের দিক থেকে দক্ষতা তৈরির প্রয়োজন আছে তাহলে তার মনে সেলফ কনফিডেন্ট বাড়ে এবং ভবিষ্যতে সে বেকার থাকবে না তার কিছু না কিছু করার একটা এবিলিটি তৈরি হবে আর কি